আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ইউরোপিয়ান এবং আমেরিকানরা সবসময় একটু বেশি এগিয়ে থাকে পৃথিবীতে, কারণ হচ্ছে তারা তাদের হিডেন ট্রিক্সগুলো তাদের সকল প্রকারের জনগণের সাথে শেয়ার করে, যোগাযোগ মাধ্যম অথবা ইন্টারনেটের মাধ্যমে, এবং এগুলো থেকে সবাই উপকৃত হয়ে তারাও যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে। সুতরাং আমরা বাংলাদেশি হয়ে কেনই বা পিছিয়ে থাকব। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব 5টি কম্পিউটারের গোপন হিডেন ট্রিক্স, যেগুলো সত্যিকারার্থেই আমাদের কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে সবাইকে অনেক বেশি হেল্প করবে। এবং এখন থেকে আমি আমার এই চ্যানেলে কম্পিউটার বেসিক রিলেটেড এই ধরনের কিছু হিডেন ট্রিক্স নিয়ে প্রতি সপ্তাহেই আপনাদের সামনে হাজির হব। প্রতি সপ্তাহে আমার কোনো না কোনো ভিডিও আসবে টেকনোলজি সম্পর্কে। অবশ্যই আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি, এবং অবশ্যই এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা প্রত্যেকটা ট্রিক্সই আপনি যদি একজন কম্পিউটার পরিচালক হয়ে থাকেন অথবা আপনার বাসায় যদি কম্পিউটার থাকে, তাহলে সেক্ষেত্রে কোনো না কোনো সময় অবশ্যই আপনার কাজে আসবে। বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে থাকবো আমি সাইফুর রহমান আজিম। লেটস বিগিন স্টার্টেড। ওয়েলকাম টু মাই স্ক্রিন। বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরুতেই আমি চলে যাচ্ছি নাম্বার ওয়ান, যে অ্যামেজিং ট্রিক্সটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে, অনেক সময় আমরা আমাদের কম্পিউটার অন করার সময় দেখি যে উইন্ডোজ অটো আপডেট নিতে থাকে, তারপরে উইন্ডোজ আপডেটটা অটোমেটিক্যালি আমাদের সামনে বিভিন্ন ধরনের মেসেজ দিতে থাকে, ঠিক আছে? তো এই কারণে আমরা অনেক ধরনের সমস্যায় ভুগি। সো এই উইন্ডোজের যে অটো আপডেটটা রয়েছে সেটা আপনারা কীভাবে পারমানেন্টলি ডিসেবল করবেন আপনাদের কম্পিউটার থেকে, এটাই শুরুতে আমি আপনাদেরকে দেখাবো। সুতরাং সরাসরি আমরা প্রথমে চলে যাব আমাদের স্টার্ট মেনুতে, এবং এখানে এসে আমরা লিখব সার্ভিসেস, ঠিক আছে? সার্ভিসেস লিখে এখানে চলে যাচ্ছি। যাওয়ার পরে এখানে আমাদের খুঁজে বের করতে হবে উইন্ডোজ আপডেটটা। আপনারা ডাব্লিউ চাপলেই, উইন্ডোজে চাপতে থাকলে এই যে এখানে উইন্ডোজ আপডেট চলে এসেছে। তো এখানে উইন্ডোজ আসার পরে আমরা এটাকে ডাবল ক্লিক করে এটার অপশনটা অন করলাম। অন করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্টআপ টাইম, এইখানে আমাদের যে উইন্ডোজ আপডেটের প্রপার্টিসটা রয়েছে এটা ম্যানুয়াল রয়েছে, এটাকে জাস্ট আমরা ডিসেবল করে দিব। ওকে, ডিসেবল করে দেওয়ার পরে এখানে স্টার্ট বাটনে আমরা ওকে চাপ দেব। স্টার্ট বাটনে দেওয়ার পরে এখনই কিন্তু আপনার এই অপশনটা শেষ হয়ে যায়নি, এখানে রানিং দেখাচ্ছে, এটাকে আপনারা স্টপ করে দিবেন। এবার স্টপড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এবার অ্যাপ্লাই, ওকে। এবার আপনার কম্পিউটারের যে অপশনটা রয়েছে বা আপনার কম্পিউটারের যে আপডেট অপশনটা রয়েছে এটা কিন্তু ডিসেবল হয়ে গিয়েছে, এখন আর আপনার উইন্ডোজ আপডেট নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না। তারপরে আমরা চলে যাচ্ছি দুই নম্বর ট্রিক্সে। দুই নম্বর ট্রিক্সটা হচ্ছে আমাদের সবার সাথেই প্রায়ই হয়ে থাকে, তো এটা হওয়ার অনেক কারণ থাকে। তো টেকনিক্যাল যে কারণটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, কম্পিউটারে সফটওয়্যারাইজ আমরা অনেক ধরনের সফটওয়্যার ইউজ করি বা আমরা অনেক ধরনের ফাইল নিয়ে অনেক সময় ঘাটাঘাটি করি, যার কারণে আমাদের কম্পিউটারের রিসাইকেল বিনের বাইরেও, এখানে আমাদের রিসাইকেল বিনটা এখন দেখতে পাচ্ছেন একদম ফাঁকা, এর বাইরেও আমাদের কিছু জাঙ্ক ফাইল থাকে, যেই জাঙ্ক ফাইলগুলো আমাদের কম্পিউটারকে স্লো করে রাখার কারণ হতে পারে। সুতরাং এই জাঙ্ক ফাইলগুলো যদি আপনারা প্রতিদিন অন্ততপক্ষে একবার বা দুইবার রিফ্রেশ করেন বা জাঙ্ক ফাইলগুলো আপনারা ফেলে দেন, তাহলে আপনাদের এই সলিউশনটা সমাধান হয়ে যাবে। সো এটা এবার আপনারা কীভাবে ফেলবেন সেটাই আপনাদেরকে দেখাবো। শুরুতে আমরা চলে যাব আমাদের কিবোর্ডে, স্টার্ট মেনুতে চাপ দিয়ে আমরা আর এ চাপ দিব, রানে চলে যাব, ঠিক আছে? এখানে আসার পরে দেখতে পাচ্ছেন স্টার্ট মেনু প্লাস আর, এটা মনে রাখবেন। এটা দেওয়ার পরে আপনাদের সামনে এই রান অপশনটা আসবে, এখানে আপনারা রিসেন্ট লিখে চাপবেন। রিসেন্ট চাপার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে অনেক জাঙ্ক ফাইল চলে এসেছে, জাস্ট এগুলোকে ধরে আপনি ডিলিট করে দিবেন। আমি কিবোর্ড থেকে ডিলিট করে দিয়েছি, অথবা আপনি চাইলে আপনার এইখান থেকে সিলেক্ট করে আপনি ডিলিট করতে পারবেন। তারপরে আরও অপশন রয়েছে, আবার একইভাবে আপনি আপনার স্টার্ট মেনু এবং আর এ চাপ দিয়ে রানে চলে যাবেন। রানে গিয়ে PREFETCH এটা লিখে ইন্টার দিবেন এবং এটা কন্টিনিউ দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন যে এইখানেও অনেক ফাইল রয়েছে, এগুলোকে দেখতে পাচ্ছেন যে এখানে 5 KB, 21 KB এরকম করে কিছু কেবি খেতে খেতে কিন্তু আপনার অনেক কেবি খেয়ে ফেলে, তো এগুলোকেও আমরা জাস্ট ডিলিট করে দিচ্ছি। এখানে আপনারা জাস্ট স্কিপ দিয়ে দিবেন, কিছু ফাইল থাকে যেগুলো কম্পিউটারের সহকারী সেগুলোকে আপনি ডিলিট করতে পারবেন না। এবার দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের রিসাইকেল বিনটা ভরে যাচ্ছে। তারপরে চলে আসি, আবারও আমরা রানে চলে গিয়ে এখানে লিখব %TEMP আবার %, ইন্টার। এখানেও দেখতে পাচ্ছেন অনেক ফাইল জমে আছে, এটাকেও আমরা ডিলিট করব। হ্যাঁ, এটাও আমাদের ডিলিট হয়ে গিয়েছে যেগুলো ডিলিট হওয়ার, আবার ট্রাই করি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে এবার আমাদের ডিলিটিং কমপ্লিটেড। তো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী আরেকটা ইয়েতে, আবার চলে যাব আমরা রানে। রানে গিয়ে এবার আমরা
ওই পার্সেন্টেজ ছাড়া শুধু টেম্পটা লিখব। শুধু টেম্পেও বেশি ফাইল নেই, জাস্ট এটা ডিলিট করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আপনার রিসাইকেল বিন কিন্তু ভরে গেছে। তো এই ফাইলগুলো যদি আপনার কম্পিউটারে জাঙ্ক হয়ে থাকে, আমরা কিন্তু অনেক সময় এই কাজগুলো করি না, এমনও মানুষ আমাদের পরিচিত থাকবে যাদের কাছে কিন্তু এই কাজটা কম্পিউটার কেনার পর থেকে এই পর্যন্ত কখনো করা হয়নি। সুতরাং এই জন্যই আজকে আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম। এটা করার পরে জাস্ট আপনারা রিসাইকেল বিনকে আবার এমটি রিসাইকেল বিন করে দিবেন। এখন আপনার কম্পিউটারটা আগের তুলনায় কিন্তু একটু বেশি ফাস্ট হয়ে যাবে, একটু খেয়াল করবেন। তারপরে চলে আসে তিন নাম্বার অপশন। তিন নাম্বার অপশনে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে খুবই অ্যামেজিং। আমরা অনেক সময় অনেক অ্যাপ্লিকেশনে একসাথে কাজ করার চেষ্টা করি, যেমন একটা গুগল ব্রাউজার খুলি, একটা মাইক্রোসফট ওয়ার্ড খুলি, ঠিক আছে, মাইক্রোসফট ওয়ার্ডের একটা পেজ খুলি। খুলে এবার আমরা গুগলে সার্চ দিয়ে কোনো অ্যাসাইনমেন্ট যখন নিব, যেমন বাংলাদেশ লিখে আমরা যদি সার্চ করি, এই অ্যাসাইনমেন্ট থেকে আমরা বিভিন্ন জিনিসপত্র কপি করে নিব, ঠিক আছে। ধরে নিন যে আমরা এখানে চলে যাচ্ছি, ঠিক আছে, এখান থেকে আমরা কিছু জিনিসপত্র কপি করে করে আমাদের এখানে নিব। তো বারবার আমাদেরকে এটা মিনিমাইজ করতে হচ্ছে, তারপরে ওয়ার্ডে উঠাতে হচ্ছে, এটা অনেক সময় নষ্ট করে। তো এটাকে আমরা মাল্টিপল স্ক্রিন কীভাবে ইউজ করব, একসাথে দুইটা স্ক্রিন ইউজ করব, আমাদের ক্রমও থাকবে এবং আপনার মাইক্রোসফট ওয়ার্ডও থাকবে। তো আমরা জাস্ট কিবোর্ডের যে স্টার্ট অপশন রয়েছে, এই স্টার্ট অপশনে চাপ দিয়ে ধরে আমরা রাইটের যে অ্যারো অপশনটা রয়েছে এটাতে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে, আমরা ছেড়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আরেকটা অপশন এখান থেকে আপনাকে সিলেক্ট করতে বলছে, আপনার কম্পিউটারের স্ক্রিনটাকে মাল্টিপল ডিভাইস করার জন্য। সুতরাং এইখান থেকে আপনি জাস্ট যেইখানে কাজ করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আপনি এটা থেকে জাস্ট এইখানে কপি করে, ঠিক আছে, এখান থেকে আপনার ইনফরমেশনগুলো এটাকে আপনি কেটে দিতে হবে, এটা অ্যাড আসছিল। তো এটাকে জাস্ট এখান থেকে কপি করবেন আর এখানে পেস্ট করবেন। যেহেতু অনলাইন থেকে কপি করছি এই জন্য মাঝে মাঝে এটা সেটা দেখায় আর কি। এখান থেকে কপি করবেন, এখানে জাস্ট পেস্ট করবেন। এখন আপনাকে আর মিনিমাইজ করার কিছু নেই। এখন যদি আপনি আরও একটা অপশন চালু করতে চান, যেমন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এটাকে যদি আমি আবার এখানে ইয়ে করতে চাই, অথবা ধরে নিন যে আমার এখানে এক্সেলটাকে আমি আবার রাখবো, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি জাস্ট আপনার এক্সেলটাকে এইভাবে মিনিমাইজে রেখে আপনি এই স্টার্ট মেনু ধরে আবার চলে যাবেন রাইটে। রাইটে যাওয়ার পর আগেরটা কিন্তু চলে গিয়েছে, আবার আপনি এখানে ডাউনে ক্লিক করবেন। এবার আপনার এবার মাইক্রোসফট ওয়ার্ডটাকে ক্লিক করে দিবেন। এবার দেখতে পাচ্ছেন যে আপনি এক্সেল, ওয়ার্ড এবং ইন্টারনেট ব্রাউজার এই তিনোটা একসাথে ইউজ করতে পারছেন। আপনি চাইলে একইভাবে আপনি কিন্তু লেফট যে অ্যারো বাটনগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে আপনি কম্পিউটারের ডান বাম পাশে আপনার এই ব্রাউজারের উপরে আরও কিছু অ্যাড করতে পারেন। এভাবে আপনি মাল্টিপল স্ক্রিনে কাজ করতে পারবেন আপনার কম্পিউটারে। সো বন্ধুরা, আই হোপ এই কাজগুলো আপনাদের খুবই উপকারে আসবে। তারপরে চলে যাচ্ছি চার নাম্বার শর্টকাটে, এগুলো আমি একটু কেটে দিচ্ছি। চার নাম্বার শর্টকাটটা হচ্ছে, আমরা অনেক সময় আমাদের গুরুত্বপূর্ণ কাজে যেতে চাইলে তখন আমাদের কম্পিউটারটাকে লগ অফ করে যেতে চাই, একদমই মানে শাট ডাউন না, জাস্ট লগ অফ করে যাব যাতে আমাদের কম্পিউটারে কেউ ঢুকতে না পারে, আবার এসে আমি পাসওয়ার্ড দিয়ে আমার কম্পিউটারটা খুলে ফেলবো। তো এটা করার জন্য আমরা অনেক সময় আমাদের কম্পিউটারের এই ব্রাউজারের অপশন থেকে আমরা সিলেক্ট করি, ঠিক আছে, এখান থেকে লগ অফ করতে চাই অথবা স্লিপে যাই। এটা না করে আপনি সরাসরি জাস্ট কিবোর্ড থেকে স্টার্ট মেনুতে ধরে এল চাপলেই আপনার কম্পিউটারটা লগ অফ হয়ে যাবে। লগ অফ হয়ে গেলে আপনি আবার এটাকে আপনার পাসওয়ার্ড দিয়ে অন করতে পারবেন, একদমই ইজি, ঠিক আছে। তারপরে পাঁচ নাম্বার যে শর্টকাটটা রয়েছে, আপনি মনে করেন যে কম্পিউটারে অনেকগুলো অ্যাপ্লিকেশন অন করে রাখলেন, ঠিক আছে, আমি একসাথে কয়েকটা অ্যাপ্লিকেশন অন করি। তো এই অ্যাপ্লিকেশনগুলো আপনি সবগুলো একসাথে কাজ করছেন, যার কারণে আপনি সবগুলোতে একবার একবার গিয়ে গিয়ে আপনাকে মিনিমাইজ করে করে হয়তোবা পরে ডেস্কটপে যেতে হবে। তো এটা খুবই আপনার সময় নষ্ট করে। তো আপনি চাইলে এক ক্লিকেই কিন্তু ডেস্কটপে চলে যেতে পারেন, সেটা হচ্ছে স্টার্ট মেনু ধরে জাস্ট ডি দিবেন। এটা দিলে আপনি সরাসরি সব অ্যাপ্লিকেশন আপনার মিনিমাইজ হয়ে আপনার ডেস্কটপে চলে যাবে, আপনার ওগুলো কাটবেও না। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঁচটা হিডেন ট্রিক্স। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, একটি লাইক দিবেন, আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল বাটনে প্রেস করে রাখবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।